ঢাকায় সিনেমার জনপ্রিয় অভিনেতা জায়েদ খান। নিজের বিচিত্র কারিশ্মায় সবসময় আলোচনায় থাকেন তিনি, কখনো ডিগবাজি বা কখনো নিজের জীবনযাপন সহ বিভিন্ন মন্তব্যের কারণে ভাইরাল তকমা পেয়েছেন এই অভিনেতা। এবার চিত্রনায়িকা শবনম বুবলির পাশে দাঁড়িয়েছেন তিনি, করেছেন কৌতূহলী মন্তব্য। সম্প্রতি একটি সেলিব্রিটি শোতে হাজির হয়ে বুবলি প্রসঙ্গে জায়েদ খান বলেন, এই অভিনেত্রীর সঙ্গে আমার তেমন পরিচয় নেই, তাই তার সম্পর্কে ধারণাও কম, তবে সে প্রায়ই দাবি করে তাকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। তাই আমার জানার খুব ইচ্ছা, বুবলিকে নিয়ে কেন এত ষড়যন্ত্র হয়? বিষয়টা এমন নয় তো, বুবলি মানেই যেন ষড়যন্ত্রের শিকার। অনুষ্ঠানে চিত্রনায়ক শাকিব খানকে নিয়েও মন্তব্য করেন জায়েদ। তিনি বলেন, জায়েদ ও শাকিবের মাঝে দুটি গুণের পার্থক্য হচ্ছে, আমি অনেক শিক্ষিত, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছি, অন্যদিকে শাকিব খান এত শিক্ষিত নন, তবে শাকিব আমার চেয়ে অনেক ভালো অভিনেতা, যেটা আমার মাঝে নেই। নিজেকে নিয়ে বিভিন্ন সমালোচনার প্রসঙ্গে জায়েদ বলেন, সমালোচনাকারী না থাকলে আমি কি এত জনপ্রিয়তা পেতাম? ভালো কথা কেউ শুনে না এবং দেখেও না, ভালো কথা কখনো ভাইরালও হয় না, নেতিবাচক প্রচারণা ছাড়া তারকা হওয়া খুব কঠিন। সমালোচনা আমার কাছে ভালোই লাগে, এতে খারাপ লাগে না, কখনো মনও খারাপ হয় না,